প্রাচীনকাল থেকে মহরম ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয়। আল কোরআনের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র, তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরবি শব্দ মহরম, এর অর্থ হল পবিত্র। মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র মাস হিসাবে উল্লেখ আছে মহরম মাসের। মহরমের 10 তারিখটি বিশেষ মর্যাদা সম্পন্ন দিন, যাকে বলা হয় আশুরা। গুরুত্বপূর্ণ এই মাসটিতে শিয়ারা আশুরাকে কারবালার বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করে মহরম। অনেক মুসলমান মসজিদে বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন। মহরমের নবম, দশম ও একাদশতম দিনে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা অবধি রোজা রাখেন। এবার জানা যাক মহরম কেন পালিত হয়। ইসলাম বিশ্বাস অনুযায়ী ইরাকে ইয়াজিদ নামের এক নিষ্ঠুর বাদশাহ ছিলেন, যিনি নিজেকে খলিফা মনে করলেও আল্লাহর প্রতি তার কোনো বিশ্বাস ছিল না, এমনকি তিনি ছিলেন মানব শত্রু। হযরত ইমাম হুসেনকে তিনি নিজের শিবিরে যোগদান করতে বলায় তিনি রাজি হননি। এর ফলে তিনি ক্রোধে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। হুসেন তার পরিবার ও বন্ধুবান্ধব সহ শহীদ হন কারবালায়। শোনা যায় এই মহরমের মাসেই তিনি শহীদ হয়েছিলেন। ইসলাম ধর্ম অবলম্বীরা মহরম মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন। মহরমকে কোনো উৎসব হিসাবে না, এটি অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক হিসাবে মনে করা হয়। মক্কা মদিনার পর কারবালায় মুসলিমদের আরও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি অবস্থিত ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। বিশ্বাস অনুযায়ী হযরত ইমাম হুসেন দ্বিতীয় মহরমে কারবালাতেই সকলকে নিয়ে পৌঁছেছিলেন। সেদিন সকালে হুসেন নামাজ পড়ছিলেন এবং তখনই ইয়াজিদের সৈন্যরা তীর ছুটতে শুরু করেন, যেখানে হুসেনের 72 জন সঙ্গী শহীদ হন। এই ঘটনার পরে মুসলিম সম্প্রদায়ের মানুষরা নববর্ষ উদযাপন বন্ধ করে দিয়ে মহরম মাসকে দুঃখের মাস হিসাবে পালন করেন। এখন শিয়া ও সুন্নি সম্প্রদায়ভুক্ত মানুষদের মহরম উদযাপনের রীতি কেমন তা একটু জানিয়ে দিই। ইসলাম ধর্মের দুই সম্প্রদায়ের মানুষ দুই রকমভাবে মহরম পালন করেন। শিয়া সম্প্রদায়ের মানুষরা মহরমের দিন কালো পোশাক পরে হুসেন, তার পরিবার ও শহীদদের স্মরণ করেন। রাস্তায় তারা তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করেন। মহরমের নবম ও দশম দিন তারা রোজা রাখেন। এই সময় বিশেষ নামাজ পড়ার রীতি আছে। অন্যদিকে সুন্নি সম্প্রদায়ভুক্তরা মহরম মাসের 10 দিন রোজা রাখেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি এ বিষয়ে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত দেওয়া থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন।